Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Ami amar ek omuslim bondhuke ekdin bolechilam je islam dharmo grohon koro. She bollo prithibite to hajar hajar dharmo ache. To ami ei hajar hajar dharmo theke kibhabe bujbo islam dharmo shotto. Islam dharmo je shotto ei kotha tumi kibhabe amake proman kore dekhate parbe. Ami bibhinno dharmer grontho porechi. আবার নাস্তিকদের সাথেও ডিবেট করেছি আমি দেখেছি প্রতিটি ধর্মে রয়েছে গ্রন্থ ও সেই ধর্ম সঠিক সেটা প্রমাণ করার অসংখ্য যুক্তি আপনি যে দলে যাবেন গিয়ে এটাই দেখতে পাবেন তাহলে আপনি কিভাবে খুঁজবেন কিভাবে আপনি বুঝবেন সেই একজন যে আরশে আছেন সে কি চায় তার বিধান কি সেটা সঠিকভাবে না বুঝতে পারলে এবং সেই মোতাবেক না মেনে চললে আপনি মুক্তি পাবেন না আপনাকে জান্নাত হারাতে হবে তাই ইসলাম ধর্ম যে সত্য একটা ধর্ম তার অসংখ্য প্রমাণ রয়েছে তবে প্রমাণ আর কতজন মানতে চায় বলুন যদি প্রমাণ মানুষ মানতে চাইতো তাহলে এত দল হতো না তাই আমরা বুদ্ধি বিবেক দিয়ে ইসলাম ধর্ম সত্যতা প্রমাণ করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না কেটে দেখতে থাকুন যেহেতু ধর্ম একটা জীবন ব্যবস্থা তাই ধর্মগ্রন্থ না থাকলে সেটা মূলত কার্যকরী ধর্ম হিসেবে বাকি থাকে না তাই যেসব ধর্মের ধর্মীয় গ্রন্থ রয়েছে আমরা সেসব ধর্মকে ধর্ম হিসেবে ধরে নিতে পারি তারপর সেগুলোকে আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেক ও যুক্তি দিয়ে যাচাই করতে পারি যদি বুদ্ধি বিবেক সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই ইসলাম ধর্ম সত্যতা প্রমাণিত হয়ে যাবে কয়েকটি উদাহরণ দেওয়া যাক চলুন আমরা ইসলাম অন্যান্য ধর্মীয় ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করি যুক্তির বিচারে যে ধর্ম সত্য হবে সেটাই আমরা মেনে নিব ইসলাম ধর্ম সত্য হওয়ার এক নম্বর প্রমাণ প্রথমে একটা প্রশ্ন ইসলাম ছাড়া পৃথিবীতে এমন কি কোনো ধর্মগ্রন্থ আছে যে তার ধর্মকে পৃথিবীর সমস্ত মানুষকে এই ধর্ম মেনে নিতে হবে এই কথা বলেছে এই প্রশ্নে একমাত্র ইসলাম ধর্মই টিকে থাকবে আর কোনো ধর্ম টিকে থাকবে না কারণ ইসলামের ধর্মগ্রন্থ কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থে তাদের ধর্মকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে এই কথাটি নেই কেবল ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন মাজিদেই এই কথাটি দেখতে পাওয়া যায় তাহলে অন্যান্য ধর্মের গল্প শেষ যে সেই ধর্মকে পৃথিবীর সমস্ত মানুষকে মেনে নিতে হবে কারণ সেই ধর্মের গ্রন্থই তো বলেনি যে এই ধর্ম সবাইকে মানতে হবে তাহলে ধর্মের অনুসারী যদি বলে আমাদের ধর্মকে পৃথিবীর সমস্ত মানুষকে মেনে নিতে হবে তাহলে বলেন সে ধর্মগ্রন্থ অনুযায়ী ভালো কাজ করলো নাকি ধর্মের গ্রন্থকে অমান্য করলো এখন বলবেন রেফারেন্স কই দাঁড়ান রেফারেন্স ছাড়া আমি কথা বললাম কবে বাকিদের মতো নয় বিনা রেফারেন্স দিয়েই গল্প বলে যাব ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত ঔত তাওরাতের পাঁচটি বই আছে কিন্তু কোথাও মুসা আলাইহিস সালাম এ কথা বলেননি যে ইহুদি ধর্ম সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছে এমন কথা কোথাও নেই আমি বাইবেল পড়েছি এমন কথা পাইনি বরং বারবার বলা হয়েছে যে আমি বানি ইসরায়েল জাতির মধ্যে এসেছি যা তার পরিষ্কার যে ইহুদি ধর্ম সমগ্র মানব জাতির জন্য নয় বরং শুধু বানি ইসরায়েলের জন্যই প্রেরিত হয়েছে রেফারেন্স হচ্ছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ এক্সোডাস বাংলায় যাকে যাত্রা পুস্তক বলে যদি খ্রিস্টানদের ইঞ্জিল খুলেন দেখতে পাবেন ইঞ্জিলের মোট চারটি বই রয়েছে যেমন মথি মার্ক লুক এবং ইউহান্না এতেও কোথাও একথা বর্ণিত হয়নি যে খ্রিস্ট ধর্ম সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছে বরং পরিষ্কার শব্দে সেখানে এসেছে যে শুধু বানি ইসরায়েল জাতিদের মধ্যেই তা এসেছে যেমন ঈসা আলাইহিস সালাম সেই বারো জনকে এ সমস্ত আদেশ দিয়ে পাঠাইলেন তোমরা অয়াহুদীদের নিকট যাইও না বরং ইসরায়েল জাতির হারান মেজদের নিকট যাইও নিউ টেস্টামেন্ট মথি চ্যাপ্টার নাম্বার 10 ভার্সেস নাম্বার 5-7 আরেক স্থানে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম বলিলেন আমাকে কেবল ইসরায়েল বংশের হারান মেজদের নিকটেই পাঠানো হইয়াছে নিউ টেস্টামেন্ট মথি চ্যাপ্টার নাম্বার 15 ভার্সেস নাম্বার 24 তাহলে কি বুঝতে পারলেন যে মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম তারা শুধুমাত্র বানি ইসরায়েলদের মধ্যেই এসেছে তাছাড়া কোরআনে এ কথা বর্ণিত হয়েছে অন্যান্য নবী রসুলকে নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীর মধ্যে পাঠানো হয়েছে যেমন লিকুল্লি কমিন হাদ তাই দেখবেন অন্যান্য নবীদের জাতিগুলোর একটা নির্দিষ্ট নাম আছে যেমন আদ সামুদ হুদ বানি ইসরায়েল ইত্যাদি তাছাড়া হিন্দু ও বৌদ্ধ ধর্মের কোথাও তাদের ধর্মকে সমস্ত মানব জাতির জন্য এই ধর্ম একথা বর্ণিত হয়নি কিন্তু কোরআন মাজিদ এমন একটি কিতাব
যেখানে একাধিক স্থানে ইসলাম ধর্মকে সমগ্র মানবজাতির জন্য এই ধর্ম এই কথা উল্লেখ হয়েছে। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। এছাড়াও বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত নম্বর 28। এই আয়াত ছাড়াও আরও অনেক আয়াত রয়েছে যা প্রমাণ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছেন। আর কোনো নবী বা ধর্ম সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছে এই মর্মে কোনো ধর্মগ্রন্থগুলোতে তা উল্লেখ হয়নি, যা প্রমাণ করে ইসলাম ধর্ম সবার জন্য বর্তমানে পালনীয় ধর্ম। ইসলাম ধর্ম সত্য হওয়ার প্রমাণ নাম্বার 2। ইসলাম ধর্ম সত্য হওয়ার আরেকটি প্রমাণ, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন ছাড়া পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে ধর্মের কিতাবটি যেভাবে নাজিল হয়েছে তা তার আপন ভাষায় অবিকৃত অবস্থায় সর্বত্র পাওয়া যায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোরআন তুলে নিন, আরব, ইরাক, ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান, উগান্ডা, আফ্রিকা, আমেরিকা, ফরাসি, যে কোনো দেশ থেকে গমন করুন, সারা বিশ্বের সর্বত্র কোরআন যে ভাষায় নাজিল হয়েছে সেই ভাষায় হুবাহু অবিকৃত আকারে সংরক্ষিত পাবেন। কিন্তু ইহুদিদের তওরাত, খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের বেদ আর বৌদ্ধদের ত্রিপিটক এমন পাবেন না, বরং তা কোন ভাষায় তাদের ধর্মের অবতারের ওপর নাজিল হয়েছে সে ভাষায় উক্ত কিতাবের কোনো অস্তিত্বই পাবেন না। আবার এক এক ভাষায় এক এক বাইবেল পাবেন, এক এক ভাষায় এক এক বেদ পাবেন। আপনি তওরাত ও জবুর ও ইঞ্জিলের একাধিক কপি দেখলে বুঝতে পারবেন একটির ভাষা আরেকটির সাথে মিল নেই। আমার কাছে এই দুটি বাইবেল আছে যা একটির সাথে আর একটার অনেক স্থানে অমিল, কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি কোরআন মাজিদে তা পাবেন না। সারা বিশ্বের কোরআনের আরবি পাঠ একই। গুহার ভিতরে যদি কোনো কোরআন পাওয়া যায় সেই কোরআন রাজপ্রাসাদে থাকা কোরআনে দেখতে পাবেন, একই ভাষা, একই শব্দ, একই সুরা, একই আয়াত, কোনো অমিল নেই, কোনো পরিবর্তন নেই, কোনো ত্রুটি নেই, যা পরিষ্কার প্রমাণ করে ইসলাম ধর্মই একমাত্র অবিকৃত ও সত্য ধর্ম। ইসলাম ধর্ম সত্য হওয়ার আরেকটি প্রমাণ, সারা পৃথিবীতে কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থের হাফ পেজ তথা পুরো কিতাব মুখস্থ এমন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না, কিন্তু কোরআনের কোটি কোটি হাফ পেজ বিদ্যমান। আলহামদুলিল্লাহ, আমিও একজন কোরআনের হাফেজ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হাফেজকে একত্রিত করুন, সকল হাফেজ একই শব্দে একই পদ্ধতিতে পুরো কোরআন পড়ে শোনাবে, কিন্তু বাইবেল, বেদ ও ত্রিপিটকের এমন হাফেজ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। হাফেজ তো দূরের কথা, তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে অনেক মুসলিম আছেন যিনারা এত ভালোভাবে জানেন যে তাদের ধর্মের অনুসারীরাও তা জানে না, যা প্রমাণ করে কোরআন ও ইসলাম ধর্ম সত্য ধর্ম। এ কারণে ধর্মগ্রন্থকে অবিকৃত রাখা হয়েছে, এর সংরক্ষণ করা হয়েছে কোটি কোটি মানুষের বুকের মাধ্যমে সংরক্ষিত করে, কোটি কোটি হাফেজের ব্রেনে রয়েছে এই কোরআন। আপনার অবাক লাগে না এত মোটা একটা বই এই কোরআন মাজিদ মাত্র 5 থেকে 10 বছরে এই ছোট ছোট শিশুগুলো মুখস্থ করে নিচ্ছে কিভাবে, যেখানে ধরবেন ফট করে বলে দিতে পারবে। সত্যি বলছি, আমি একজন হাফেজ হয়েও অবাক হয়ে যাই হাফেজদের দেখে। এমন এমন হাফেজ আছে যাদের এত ইয়াদ, আপনি শুধু একটা শব্দ বা একটা আয়াত বলবেন সে বলে দিবে কোথায় কোথায় আছে। এটা কি এমনি হয়? যদি বলেন এমনি হয়, তাহলে অন্যান্য ধর্মের গ্রন্থ মুখস্থ করে দেখান। আর কি দিয়ে বোঝাতে হবে? কি বললে বুঝবেন? হাত পা যদি ধরলে মানতেন তাও ধরতাম, কিন্তু কি করব বলেন? মানতে চায় না। আমার কাজ শেষ, আপনার কাজ শুরু। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।